বলছে তৈলাক্ত সংবাদ সংবাদ সম্মেলন হাসিনাকে যেভাবে তেল মারছে ওরে বাপরে বাপ আগেও মারতো এখনো মারছে এখন ওই তৈলাক্ত পিচ্ছিল সাংবাদিকরা আমার বিরুদ্ধে কি লিখলো না লিখলো এটা আমি থোড়াই কেয়ার করি তো এর মধ্যে একটি কমেন্ট আমি দেখেছিলাম যে একজন লিখেছিল যে নঈম নিজামকে যদি আনবির পায়খানা করে বলে যেটা খাও সেটা পায়েস মনে করে খেয়ে ফেলবে আপনি জানেন যে বসুন্ধরা গ্রুপের মিডিয়া সিন্ডিকেট তারা আপনাকে সহ আরো জন ব্যক্তিকে সাইবার দুর্বৃত্ত আখ্যায়িত করে একটি মিথ্যা সংবাদ ছাপিয়েছে এবং এই সংবাদে তারা উল্লেখ করেছে আপনি পাকিস্তান কেন্দ্রিক পাকিস্তানের এজেন্ট আপনার জন্ম তারা প্রকাশ করেছে এবং অনেক উদ্ভট আজব এবং অশ্লীল কথাবার্তা আপনার নামে তারা ছড়িয়েছে যেগুলো মানে টোটালি মানে আপনি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করার সম্পূর্ণ এলিমেন্ট লেখার মধ্যে রয়েছে তো এরকম একটি সংবাদ তারা যে ছাপালো একটি জাতীয় দৈনিক পত্রিকাকে ব্যবহার করে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি জাতীয় দৈনিক বলে কিছু আছে নাকি জাতীয় সম্পাদক বৃন্দ আপনি দেখলেন না কদিন আগে যে বলছে তৈলাক্ত সংবাদ সংবাদ সম্মেলন হাসিনাকে যেভাবে তেল মারছে ওরে বাপরে বাপ আগেও মারতো এখনো মারছে এখন ওই তৈলাক্ত পিচ্ছিল সাংবাদিকরা আমার বিরুদ্ধে কি লিখলো না লিখলো এটা আমি থোড়াই কেয়ার করি সবচেয়ে বড় উদ্ভট ব্যাপার সেখানে দেখলাম বলছে আমি নাস্তিক তারপরে বলছে আমি পাকিস্তান আমলে একাত্তর সালে নাকি পালিয়ে রাওয়ালপিন্ডি চলে গেছি মানে করাচি ইসলামাবাদ না রাওয়ালপিন্ডি আমি পাকিস্তান দুবার গিয়েছি সেটা একবার উনিশশো সালে আর একবার উনিশশো সালে বাংলাদেশ হবার বিশ বছর পরে এবং কেবল মাত্র করাচিতে গিয়েছি দুবার ইসলামাবাদ লাহোর পেশাওয়ার আর রাওয়ালপিন্ডি যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই সুতরাং আমাকে রাওয়ালপিন্ডি পাঠিয়ে দিল তারপরে বলছে আমি ইসলামী জঙ্গি ওই যে যুদ্ধাপরাধীদের অপরাধীদের পক্ষে কথা বলেছি সুতরাং আমি জামাতপন্থী ইসলামী জঙ্গি ইত্যাদি একই ব্যক্তি নাস্তিক আবার পাকিস্তানপন্থী ইসলামপন্থী এটা কি করে হয় তো এদের রাগ জামে ওই আপনাদের অনুষ্ঠানে বলেছি যে যখন মুনিয়া হত্যার ব্যাপারটা এসেছিল আমি বলেছি তো ছবি টিভি দেখে তো বোঝাই যাচ্ছে এটা আত্মহত্যা নয় আমি তো ইয়ে মুনিয়া পরিবন মনি এগুলো নিয়ে আলোচনার পক্ষপাতি না এরকম খুন রাজানি অজস্র খুন হচ্ছে হয়েছে হবে এগুলো তো পুলিশ আদালত থাকলে দেশে আইন কানুন থাকলে বিচার হতো আমরা এখান থেকে কি করতে পারি আমি ওই যে বিচারক বৃন্দ ওই কয়েকজন লয়ার কদিন আগে বললেন যে বিচার হতে যাচ্ছে গ্রেপ্তার হবে তাকে জামিন দেওয়া হয়নি আনভির আমি সেদিনও বলেছিলাম যে বিচারকদের পয়সা দিয়ে কেনা যায় হয়তো একটা বার্গেন হচ্ছে কয় কোটি টাকা খাবে এখন হয়তো বার্গেন বলছে না এত এত কমে নেব না আমরা আরো বেশি চাই আমার ওই সমস্ত বিচারক বিচারকদের প্রতি আদৌ বিন্দু মাত্র বিশ্বাসও নাই যেহেতু বিশ্বাস করি না তাদের আমি শ্রদ্ধাও করি না সববারই একটা মূল্য আছে বাংলাদেশের বাজারে এবং এর সাদ সেটা চিনেছিলেন এর সবাই সবাইকে জানতো যে কত টাকা খাবে না পাঁচ টাকা পাঁচশো টাকা পাঁচ লক্ষ পাঁচ কোটি গেলে এই দেখলেন না যে কদিন আগে মারা গেল বাবলু জিয়াউদ্ জিয়াউদ্দিন বাবলু ডাকসুর জিএস বাসদ বাসদের লোক যদি সাদের মন্ত্রী হয়ে যায় সেখানে কারোরই কোনো আত্মসম্মান বোধ নেই এবং সমাজে যেহেতু কেউ কাউকে ঘৃণা করে না আমি যেরকম বলতে পারি আমি বোধ হয় লক্ষ এক লক্ষের ভিতরে একজন হব যে ঘনিষ্ঠ বন্ধু রাজা কারগিরি করছে দালালি করছে স্বৈরাচারের সহযোগিতা করছে আমি তাকে পাবলিকলি ডিজোন করছি ইকবাল সোবান চৌধুরী গহর রেজবি এর আমার খুবই ভালো বন্ধু তুই তুই সম্পর্ক আমি ডিজোন করছি আমার মতো যদি বাংলাদেশে আর পাঁচশো বুদ্ধিজীবী থাকতো তো দেশের চেহারা বদলে যেত লোকে দালালি করার আগে দশ বার চিন্তা করত যারে বাবা বন্ধু বান্ধব সবে ছেড়ে চলে যাবে তো এখন কি বলবো এখন দুঃসময় তো স্যার এই রিপোর্টটির কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যেমন তারা একটা জায়গায় লিখেছে যে তাজ হাসমির বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন এখানে স্যার কে সেই গোয়েন্দা কর্মকর্তা নামটি উল্লেখ করা সাহস নেই আবার এই রিপোর্টটি যিনি লিখেছেন তার নামও কিন্ত এখানে উল্লেখ নেই তারপরে লিখেছে যে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি বলেছে যে তাজ হাসমি নামের এই ব্যক্তি মস্তিষ্ক বিকৃত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলের প্রলাপ বকে যাচ্ছেন একটা গোয়েন্দা সংস্থার মানুষের বরাদ দিয়ে আপনার মতো একজন স্কলারকে এভাবে এ ভাষায় কথা কেউ বলতে পারে এটা আমি বিশ্বাস করি না 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 কিন্তু এর ভিতরে একটা কন্ট্রাডিকশন আমি যদি পাগল হই পাগল নিয়ে আলোচনা করছেন কেন আরে পাগলকে মাফ করে দে পাগলকে নিয়ে আলোচনা করছে এবং আমাকে বলছে আমি একাত্তর সালে ইসলামাবাদ কি রাওয়ালপিন্ডি চলে গিয়েছি আরে বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে আমি তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেলাম কি করে করলাম কি করে বলছে আমি নাকি ক্লেম করছি ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে অনার্স এম এ করেছি আমি ক্লেম করেছি আমি তো ওখানেও পড়িয়েছি দশ বছর আই ইউ চার বছর ডিন ছিলাম তাহলে এতগুলো যার শিক্ষিত শিক্ষকতা করলাম এবং আমার জন্মের ঠিক পাচ্ছে না সেটা আমি কি বলবো তো এদের অজ্ঞতা আমাকে নিয়ে তো গুগল করলেই তো মন্তব্যকে একশো পৃষ্ঠা বেরোবে

পাটা দিয়েছে শূন্যে উনি ওই অত উপর থেকে নিচে পড়ে গিয়ে খুবই ব্যথা পান আমার তখন চার বছর বয়স আমার মনে আছে এটা এবং আমি সেদিন থেকেই বোরকা বিরোধী আমার বাবা খুব পরাজকার ছিলেন মাকে বোরকা পরাতেন আমি বোরকার পক্ষপাতী না হেজাবটা মোটামুটি মেনে নিলেও নিতে পারি কিন্তু এটা লেবানাইস লেবানানের খ্রিস্টিয়ান নানদের কাছ থেকে এসেছে এই যে জেল ইক্লিপলি দজ হেজাব বাংলাদেশের মহিলারা পড়েন বা sobretudo আরব দেশে যে পরে এটা কিন্তু আরবি ড্রেস না এটা খ্রিস্টিয়ান নান্দের ওই হ্যাবিট ওই ওদের হ্যাবিট থেকে নকল করা ও ওই জিনিস রাসূলুল্লাহ কোথাও করতে বলেননি তো আমি এর বিরুদ্ধে বিরুদ্ধে করি এবং আমার পরিবারের কেউ পর্দা করত কিনা এটা যদি তাদের এটা উদ্বেগের বিষয় নাই এই লেখাটা ড্রাফট করেছে নইম নিজাম নইম নিজামেরও তো পরিবারের তার স্ত্রী বা তার পরিবারের কেউ তো পর্দা করে না তো সে কি করে আপনি করেন কি না করেন সেটা নিয়ে মন্তব্য ওর নামও আমি শুনি নেই চিনি না কে আপনি কি বললেন কি নিজাম আমি জীবনের নাম শুনি নেই তো এই সমস্ত লোক কি বললো না বললো তাতে আমার কি যায় আসে কিছুই যায় আসে না তবে একটা কথা যে একটা লোক নাস্তিক এবং ইসলামপন্থী এবং পাগল তাহলে এই তিনটা জিনিস যদি আমি হই আপনাদের লোকজন মন্তব্য সেই লোক করার ধৃষ্টতা দেখাচ্ছে যে লোক কখনো বিশ্ববিদ্যালয়ের পারেনি অথচ আপনি পৃথিবীর বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে আপনি পড়িয়েছেন আর আপনার বিরুদ্ধে জাতীয় দৈনিক পত্রিকাকে ব্যবহার করে যেই লোক এই ড্রাফট লেখাটি লিখেছে সেই নঈম নিজাম তিনি কখনো কোনো বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোতে পারেননি তিনি হয়তো ম্যাট্রিক পাস বা হয়তো পাস একজন মানুষ তো সেই লোক আপনার মতো একজন স্কলারকে একটা ইন্টারন্যাশনাল রেপুটেড স্কলার যার বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ হতে যাচ্ছে তাকে উদ্দেশ্য করে এ ধরনের কথাবার্তা এটা আমরা আমাদের নাগরিক পরিবার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে নইম নিতাম হাউ ডেয়ার ইউ আর আপনি তাজ হাসমিকে নিয়ে ধরণের একটি মন্তব্য করার সাহস দেখান আপনি আমাদের নিয়ে যেটা বলেছেন উই ডোন্ট কেয়ার আমরা ওটা নিয়ে আসলে অত মাথা ঘামাচ্ছি তাজ হাসমির মতো একজন স্টারকে নিয়ে এই ধরনের মন্তব্য এটা আসলে এটা খুবই তবে ডিগ্রি ডিগ্রি দিয়ে তো মানুষের শিক্ষার প্রচার প্রমাণ হয় না যেমন রবীন্দ্রনাথ ঠাকুরেরও কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না নজরুল ইসলামেরও ছিল না তখন তারা বলবেন যে আমরা তো রবীন্দ্রনাথের মতো কাজী নজরুল ইসলামের মতো তা কি বলবেন তো ওই ডিগ্রি দিয়ে তো আর কিছু হয় না শেখ হাসিনা পঞ্চাশটা নাকি অনারারি ডিগ্রি তো এখন সেও তো মূর্খ সুতরাং ডিগ্রি থাকলে শিক্ষিত হয় এমন কোনো ব্যাপার নেই এবং এই এই লেখাটি তারা যে পোস্ট করেছে এই লেখাটির নিচে যে জনগণের যে কমেন্ট ছিল তার প্রায় নিরানব্বই শতাংশই আমাদের পক্ষে এটা একটি সিগনিফিকেন্ট বিষয় যে তাদের পক্ষে কেউ নেই সবাই আমাদের পক্ষে এবং এখানে যত পাবলিক কমেন্ট ছিল সবই আমাদের পক্ষে এবং বাধ্য হয়ে তারা কমেন্ট সেকশনটি তারা টার্ন অফ করে দিতে বাধ্য হয় যে অফ করে দেয় তারা যাতে জনগণের কমেন্ট শো করে স্ক্রিনে তারা ওই ব্যবস্থা করেছিল তো এর মধ্যে একটি কমেন্ট আমি দেখেছিলাম যে একজন লিখেছিল যে নঈম নিজামকে যদি আনভির পায়খানা করে বলে যে এটা খাও সেটা পায়েস মনে করে খেয়ে ফেলবে এরকম কমেন্ট এসেছে এবং পিরাকি ভট্টাচার্যকে উদ্দেশ্য করেও নঈম নিজাম এই লেখাতে অনেক আপত্তিকর কথাবার্তা বলেছে যার প্রতিবাদে পিনাকি ভট্টাচার্য তিনি তার ফেসবুকে লিখেছেন আমি একটু পড়ে শোনাতে চাই দর্শক তিনি লিখেছেন যে নইম নিজামকে আমার নামে এক হাজার টেকা আর সাড়ে নয় আনা মেহরবানি করে কেউ বিকাশ করে দিতে পারবেন বলবেন আমি দিচ্ছি আর হ্যাঁ সাথে এটাও বলবেন আমি তার ডট ডট মেরে টেকা না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছি এক হাজার টাকা লেট ফাইন আর সাড়ে নয় আনা ডট ডটের দাম বুইরা ডট ডটের জন্য এর চাইতে বেশি দাম শুধু আনভি দিতে পারে আমি পারি না দেখেছি আমি এটা আমি পিনাকির সঙ্গে ফেসবুকে আছি আমি দেখেছি ওটা আমি খুব মজা পেলাম কি করবেন এই নির্লজ্জ লোক কালকে যদি বিএনপি ক্ষমতা আসে তখন দেখবেন এই কি কি নিজাম নাম বললেন ওরা দেখবেন যে খালেদা জিয়ার পেছনে পেছনে ঘুরে বেড়াবে তো এটাই তারা করে আসছে স্যার আমি একটা রিসার্চের এর পারপজে আমি সার্চ করছিলাম যে এই যে এখন বর্তমানে যিনি আওয়ামী লীগের নির্দল দালাল যিনি এই নাইমুল ইসলাম খান আমি আমি যেটা পেলাম যে তিনি যখন আমাদের পত্রিকাতে যখন তিনি সম্পাদক ছিলেন এবং সালের দিকে সে সময় তার প্রায় একশো মতো আর্টিকেল আমি পড়লাম যেগুলো সম্পূর্ণরূপে তারেক রহমান এবং বিএনপি এবং খালেদা জিয়াকে প্রশংসায় পঞ্চমুখ তিনি তারেক জিয়ার জন্মদিনে লিখেছিলেন যে তারেক জিয়া আগামী সফল রাষ্ট্রনায়ক এবং ভুরি ভুরি প্রশংসা বললাম আমি জানতাম আপনি দেখেন যে যে ওই সময় যত টকশো হয়েছে সেগুলো তো এখন আছে খুঁজেলে দেখা যাবে যে 2001 2 এবং 3 সালে এই নাইমুল ইসলাম খান তিনি বিএনপি-র নির্বল্য করেছেন সেই নাইমুল ইসলাম খান এখন অন্ধের মতো দালালি করছেন এই বর্তমান সরকারের এবং এই নইম নিজাম তিনিও কিন্তু একই কাজই করবেন স্যার যদি পাশা পাল্টে যায় নিশ্চয়ই নিশ্চয়ই সব তাই এরা বসন্তর কোকিল এবং এরা ওই ভাত ছিটালে যে কাকের অভাব হয় না সেরকম কাক যে তাদের পয়সা দেবে সবগুলো দৌড়ে চলে যাবে এবং এদের নামও শুনি আমি ওই যে নমুল ইসলাম খানের নাম আমি এই সেদিন বোধহয় আমার সঙ্গে এক টক শোতে এসেছিল শুনেছিলাম এর আগেদের নামও শুনি নেই আর কি নিজাম তার নাম তো শুনি নেই আজ কদিন আগে প্রথম শুনলাম তো এগুলো এদের সম্বন্ধে আলোচনা করে সময় নষ্ট করে কি লাভ এবং স্যার আমাদের বিরুদ্ধে তাদের এই যে ক্যাম্পেইন তারা লঞ্চ করলো এটা কিন্তু এমন নয় যে একটি রাজনৈতিক কালারটা তারা কেন দিল তারা দিয়েছে মূলত একটি কারণে যে তাদের বস সায়ম সোমান আনভিরের বিরুদ্ধে আমরা মুখ খুলেছি এবং এই মামলাটি এখন একটি ক্রুশিয়াল স্টেজে রয়েছে আপনি জানেন এবং এটির রায় আগামী দুই মাসের মধ্যে হয়ে যাবে বলে একটি সম্ভাবনা দেখা যাচ্ছে তো যেহেতু মুনিয়া হত্যা মামলা একটি শেষ প্রান্তে চলে এসেছে যে কোনো সময় এটি একটি ফলাফল এসে যেতে পারে এবং আগামী দুই নভেম্বর এটির পিবিআই রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে তো এখন তারা আসলে পাগল হয়ে গেছে যে তাদের গুরুকে বাঁচাবার জন্য তাদের হাতে থাকা সর্বশেষ যে অস্ত্র রয়েছে সবগুলি তারা প্রয়োগ করে ফেলছে এবং সেক্ষেত্রে তারা টার্গেট করেছে যে সরকারকে খুশি করে একটা মেসেজ দেওয়া যে দেখো এই লোকগুলো তো অ্যাকচুয়ালি তারা সরকার বিরোধী কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা আনভিরের সমালোচনা করেছি বা আনবিরের বিচার দাবি করেছি সেটাকে তারা লিঙ্ক করেছে আমাদের সরকার বিরোধী মন্তব্য কেন্দ্র করে এবং বোঝাতে চাচ্ছে যে আমরা সরকার উৎখাতের একটি ষড়যন্ত্র করছি বলে সরকারের কাছে ভালো হয়ে তারা ইন ইনফ্যাক্ট তারা আনভির কে বাঁচাবার জন্য এই একটি প্রয়াস তারা নিল আমি একটা কথা বলবো শুনলে হতে শেখ হাসিনা খুশি হবেন উনি কিন্তু মাঝে মাঝে কিছু ভালো কাজও করেন যেমন ওই যে যেগুলো ওই যে নামগুলো তো ভুলে যে ওই যে মক্ষী রানী যে ফাইভ স্টার হোটেলে একটা ব্রত পাপিয়া পাপিয়াকে যে জেলে দিয়েছে তারপরে ওই যে মোটা কি কি নামর সম্রাট না না সম্রাট তারপরে ওই যে যান বহু জায়গায় ছবি শাহেদ শাহেদকে ধরেছে কি জাহাঙ্গীর মহিলা হেলেনা জাহাঙ্গীর কে ধরেছে এখন আনভিরের ভয় যে বাবা কোন সময় আবি আবার ওখানে ফাইসা না যাই মানে লাগিয়া যেতে পারে তো হাসিনা তার পপুলারিটির জন্য করতেও পারেন বলা যায় না তবে আমি ওনাকে বলবো যে কাজটা করলে কিন্তু আপনার ইমেজ একটু ভালো হবে যে দেখেন অত কন্ট্রোভার্সিয়াল লোক এটা মানে যেটা যে কাজগুলো তারা বসুন্ধরা করেছে এবং বসুন্ধরা যে লুটপাট করেছে বসুন্ধরা এ তো আমি শুনলাম ওই যে আমার বন্ধু রহমান তাকে তুলে মেয়র ছিলেন যখন ওই ঢাকা মেয়েতে চাকরি দিয়েছিল শাহ নাকি টাইপিস্ট মুদ্রাক্ষরিক মুদ্রাক্ষরিক টাইপিস্ট এখন কয়েক হাজার একর জমির মালিক তো এই এই মিরাক্টাল তো আমেরিকাতে হয় না আমেরিকাকে বলে ল্যান্ড অফ অপরচুনিটি আমি তো মনে করি বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি একজন টাইপিস্ট এখন সে সে মালিক নিজের সাইন করতে পারে মানে টাইপ করতে পারে এই তো তারই ছেলে তো এদের কি ব্যাকগ্রাউন্ড দেখেন না কি কি আশা করা যায় আরেক ছোট ভাইও কোন মামলার আসামি ছিল তো আমি মনে করবো করি শেখ হাসিনা একটা ভালো কাজ করবেন

এই শালমকে খেপিয়ে কোনো কথা বলেনি কারণ শাহলম ইজ বিগ ডোনার ফর বিএনপি অনেক টাকা তারা চাঁদা দিয়ে থাকে বিএনপি কে তো বিএনপি এর জন্য প্রতিবাদ করছে না তো আমরা মনে করি যে হ্যাঁ এই সরকারের অনেক দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু এই বিষয়ে আমি মনে করি যে এই সরকারের তারা এখন অনেক পাওয়ারফুল সরকার তাদের তো আসলে ওই শালমের টাকার প্রয়োজন নেই শেখ হাসিনার বসুন্ধরার টাকার কিন্তু ইনফেকশন কোনো প্রয়োজন নেই তার অতএব তিনি চাইলে কিন্তু ধরতে পারেন এটা তার পক্ষে সাংগপাঙ্গ মন্ত্রী মন্ত্রী পাতি মন্ত্রী সেক্রেটারি পুলিশ মিলITARY এর কত দেশ চালাকছে শেখ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মামলার তদন্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তারা দেখা যাচ্ছে যে মামলার পঞ্চম আসামি যিনি পিয়াসা তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং যিনি মামলার বাদী এই মুনিয়ার বন্ত তানিয়া তাকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু এখনো পর্যন্ত যে অরিজিনাল যে অরিজিনাল যে প্রথম আসামি যে প্রথম অপরাধী সায়ম সুবানানবীর তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি

যেখানে ইন্টারফেয়ার করা যে আমার পুলিশ এই ব্যাপারে মাথা গলাবে না সবচেয়ে মজার ব্যাপার ওই যে বুনিয়ার বনের যিনি উকিল আনভিরে বিরুদ্ধে যে উকিল মামলা করছেন সালাদিন উনি তো বললেনি যে নারী এবং শিশু নির্যাতনের যে আইন বাংলাদেশে আছে এত ভালো আইন পৃথিবীর অধিকাংশ দেশেই নেই এবং এই আইনের মাধ্যমে বিচার করতে হলে পুলিশের কাছে যাবার দরকার নেই যে কোনো নির্যাতিত লোক সোজা এই নারী ও শিশু নির্যাতন মামলা করতে পারে তো সেখানে হাইকোর্ট কেন ওই রুলিং দিচ্ছে না হাইকোর্টের বিচারকরা কি জানে না যে এই মামলায় পুলিশের কোনো রিপোর্টের দরকার নেই টাকার জন্য বসে আছে তিরিশ কোটি না ভাই বলেছি পঞ্চাশ কোটির কমে হবে না ওই পঞ্চাশ কোটি তিরিশ কোটি বা একটা ফিগার বলছি ওই ধরনের কোন একটা বড় অ্যামাউন্ট নিয়ে বার্গেন হচ্ছে তো বার্গেনে টাকা পেয়ে গেলেই দেখবেন বিচারক উল্টে যাবে সুতরাং কি বলবো আমরা তারপরে আশা করতে চাই যে ক্ষেত্রে একটি দৃষ্টান্ত সৃষ্টি হোক এবং এই যে বছরের পর বছর ধরে যে চলে আসছে যেটাকে আমি নাম দিয়েছি যে ধনির দুলাল ইন্ডেমনিটি অ্যাক্ট এই ইনগেমনিটির অবসান ঘটুক এটাই আমরা চাই এবং